খারাপ লাগছে? বাড়ি দিয়ে আসবো তোমাকে? না না, তুমি শুধু ওই দিকটা দেখো, একজন ভদ্রমহিলা এগিয়ে আসছেন। হ্যাঁ দাদা, কি হয়েছে? উনি কিছু করেছেন? মারা তো মজা দেখাচ্ছে। না না, উনি কিছু করেননি। তাহলে তোমাকে শুধু আমার হয়ে একটা কাজ করতে হবে। উনি এগিয়ে আসছেন, উনি এসে এই গাছগুলো নিয়ে যাবেন। তুমি শুধু আমার কথা ওনাকে বলবে না, আমি যেখানে আছি সেটা যেন উনি জানতে না পারেন, প্লিজ। সুন্দর ফুল গাছগুলো, কি যত্ন করে গাছগুলোকে লাগানো হয়েছে দেখি বোঝা যাচ্ছে। ফুলবালি হয়ে কি এমন প্রমাণ করতে চাও তুমি? যেটা আমি ভালোবাসি সেটা নিয়ে আমি কাজ করি, আর আমার বিশ্বাস আমি নিজেকে ঠিক প্রমাণ করতে পারবো। আচ্ছা, এই স্টলটা কি আপনার? এগুলো আমার। ও আচ্ছা, এই 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 চারা গাছগুলো আর ওই ফুলের গাছটা, এই দুটো পাতা বাহার, ওই গাঁদা ফুলের গাছটি, হ্যাঁ ওই চারাগুলোর নামা। বাহ, খুব সুন্দর, অপূর্ব, কি নিখুঁত হাতের কাজ। এটাও কি আপনি বানিয়েছেন? না না, এগুলো আমার বোনের হাতে তৈরি। আচ্ছা, বোন বানিয়েছেন। আপনার নিজের বোন? হ্যাঁ। ওর চাইতে নিজের বলতে আর কেই বা আছে? কোথায় আপনার বোন? হ্যাঁ, বাড়িতে আমাদের সাথেই থাকে। ওর শরীর খুব খারাপ, দেখুন না, সারা রাত জেগে এগুলো বানিয়েছে। আপনি বলুন তো, এত খাটনি কি ওর পোষায়? শরীরের কি হয়েছে? কি আবার হবে, আত্মসম্মানের ভূত চেপেছে। সে আত্মসম্মান নিয়ে নিজে বাঁচবে আর তার একমাত্র সন্তানকে বাঁচাবে। আচ্ছা, আমরা কি ওর কেউ নই, নাকি আমরা ওর পর? আপনিই বলুন তো। আমি আপনার বোনের মতন একজনকে চিনি, যে নিজের আত্মসম্মান রক্ষা করতে সব ছেড়ে বেরিয়ে গেছে আর পেছনে ফিরে দেখেনি। তবুও বারবার তোমার কথাই কেন মনে হচ্ছে দীপা? এই ফুলগুলো, এই ফুলগুলোকে দেখে অনেক কিছুই মনে পড়ে গেল, যে ঠিক যেমন করে একদিন আমাদের বাড়িতে ফুল ফুটিয়েছিলে ঠিক তেমন করে এগুলো যেন মনে হচ্ছে এতে তোমার ছোঁয়া মিশে আছে। কোথা থেকে কি হয়ে গেল, তারপর একদিন সব কটা ফুল শুকিয়ে গেল। দিদি, আপনি কিছু বললেন? কিছু বলছেন না? না না। আচ্ছা, আপনি আমাকে এই সোয়েটারটা আর এই উলের যতগুলো সোয়েটার আছে, এটা 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 এটা, এগুলো সব দিয়ে দেবেন। আচ্ছা, একটা কথা বলবো, আপনি কি এগুলো গরিব বাচ্চাদের দান করবেন? আমার নাতনিকে দেব। আপনার আদরের নাতনির জন্য আপনি জামা কিনছেন মা? আচ্ছা ঠিক আছে, আমার স্বামী এসে আপনার এই গাছগুলো এত জিনিস সব আপনার গাড়িতে তুলে দেবে। আপনি তো অনেকগুলো জিনিস নিলেন, অনেকগুলো টাকা, আমি আমার স্বামীর হাত দিয়ে বিলটা পাঠিয়ে দেবো, আর এতগুলো জিনিসের জন্য 15% ডিসকাউন্টও দেবো। লাগবে না, এই টাকাটা ধরুন। এটা তার জন্য যে সসম্মানে নিজের বাচ্চাকে বড় করছে। আমি মন থেকে চাইবো এবং প্রার্থনাও করব সেই বাচ্চা যেন
বড় হয়ে নিজের মাকে বোঝে। আর দেখে তাই যেন হয় মা, আপনার নাতনি যেন তাই হয়। আমি এইগুলো নিলাম শোনার জন্য, দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু এতগুলো। হ্যাঁ আমার মানে যতটা দিতে ইচ্ছা করবে আমি ততটাই তো দেবো। আরে গাছগুলো নিয়েছি, কি সুন্দর নাই পাতা পাতা দেখো। ঠিক আছে আমি এগুলো গাড়িতে তুলে দিচ্ছি। ডাক্তারবাবু আপনি? হ্যাঁ মা এই গাছগুলো কিনলো, আমি ভাবছি গাড়িতে তুলে দিই। আপনি ছেড়ে দিন, আমি গুছিয়ে দেব। শিওর? হ্যাঁ আমি তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমরা, হ্যাঁ চল 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 আসি। তুমি কাঁদছ? কিছু হয়নি, কিছু হয়নি, আমি ঠিক আছি। দীপা উনি কে? উনি কেমন মানুষ দেখলে মনে হয় কত রাগি, কিন্তু কথা বললে একদম মায়ায় জড়িয়ে নেন। একদমই মায়া আছে, ঠিক মায়ের মতো মায়া আছে, ভালোবাসা আছে। ভালো থাকুক ওরা। দীপা বৌদি শোনো না, বলছি দাদাকে একবার ডেকে নাও না, এই জিনিসগুলো সব দিয়ে আসতে হবে ওনাদেরকে। আপনারা এই গাছগুলো দেখুন, নিশ্চয়ই দীপার সঙ্গে ভদ্রমহিলার কোনো সম্পর্ক আছে, কিন্তু সেটা কি? আমার দিদি ভাইয়ের জন্য সাবধানে ডিকিতে গুছিয়ে রাখবেন, যেখানে সেখানে রেখে দেবেন না। আমি দেখে দিচ্ছি, আমার একটা পছন্দ হয়েছে। বলছি লাবণ্য, তুমি আবার গাছ কিনতে গেলে কেন? কারণ বাড়ির গাছগুলো সব মরে গেছে তাই। কিছু সমস্যা হয়েছে? আমি না না, আমি না, মা আমি তো কথাই বলি না। এই যে না মা, আসলে সোনা তো সবসময় ব্র্যান্ডেড জামা কাপড় পরে, ওকে সত্যি সত্যি গ্রামের এইসব এইসব জামা কাপড় পরবে? আপনি হাসছেন মা? তোমাদের মামের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করতে পারি আমি? ঠিক, তাই এইসবে মূল্য দেওয়ার ক্ষমতা আপনাদের নেই, অথচ আপনারা মধ্যবিত্ত পরিবারে বিলং করতেন, এমন ভাব করছেন যেন ব্র্যান্ডের জামা ছাড়া আপনারা কিছু দেখেননি। হাতে তৈরি এরকম উলে বোনা জামার মূল্য অনেকটা, মায়ের মমতার মতো ছোঁয়া লেগে থাকে। দিদি ভাই এটা কি মায়ের ছোঁয়া আছে আমি পরবো? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এতে এক মায়ের ছোঁয়াই আছে। যে মা হয় সে সবার মা হয়। ধরে নাও না যে তোমার মায়ের বানানো এই সোয়েটার, বেলুন কি? না না না, এখন বেলুন কি? আমি নিয়ে যাচ্ছি আন্টি। ওকে না মিশকা,
মেলাতে ওকে এভাবে তুমি নিয়ে যেও না। আন্টি আমার উপর একবার ভরসা করেই দেখুন না, সোনা মা যা চাইবে তাই কিনে দেবো। লেটস গো। শোনো, হাত ছাড়বে না, আর ওকে চোখে চোখে রাখবে। আচ্ছা চল। লাবণ্য, বুঝি চলো একটু ঘুরে দেখি আর কি কি পশরা সাজিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, এই আমি প্যাকেজগুলো নিতে ভুলে গেছি। যাও শোনা, তুমি এগুলোকে একটু গাড়িতে দিও। দিয়ে এসো, চলো দেখি। চলো 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 চলো, তোমার কিছু পছন্দ হলো না? ছোট মা, তুমি অনেকদিন আগে দীপাকে মেলায় ছেড়ে দিয়ে এসেছিলে, মনে আছে? তুমি করেছিলে দীপার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য, আর আমি করবো ওই সোনার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য। ছেলে তুই পাখি, চল। ওই দেখো, ও তো চুনু বানাতে বলে গেল, তখন ভিড় ছিল, তারপর কোথায় যে হারিয়ে গেল। সে কি আর এক জায়গায় দাঁড়িয়ে থাকার মেয়ে গো? কিন্তু ওর জন্য তো আমি চুড়মুড় বানিয়ে ফেলেছি, তুমি একটু নিয়ে যাও তো। না না, তুমি নিজে হাতে করে ওকে দিও। ওরে বাবা, তুমি নিয়ে যাও, নাহলে আমার রক্ষে নেই। তোমরা না সবাই বড্ড ওকে লাই দাও, জানো তো। কি যে বলো, ও তো আমাদের সকলের আদরের রূপামা, মামা ওই ভাগ্নির জন্য এটুকু করতে পারবো না। নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই চুরমুড়ের টাকাটা তোমায় নিতে হবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।